যিনি অসুস্থ অবস্থায় লন্ডনে অবস্থান করছেন, তার বিরুদ্ধে ক্ষোভ, খেদ আর মনের ঝাল মেটানোর জন্য একেবারে উদগ্রীব হয়ে আছেন প্রধানমন্ত্রী এবং তার সরকারের লোকেরা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশে পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে থাকেন তাহলে সেটি প্রদর্শন করুন। কই সেই পাসপোর্ট তো দেখাতে পারেননি। প্রধানমন্ত্রীর আস্থা ভাজন হওয়ার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে মন্ত্রিত্ব টিকিয়ে রাখার চেষ্টা আত্মা বিক্রির সমতুল্য, যেটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী করছেন।